হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি একটা খুশি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার একটা বিশেষ দিন, আসলে আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। যেহেতু বাসন্তী পূজা চলে, তো আমি খুব ব্যস্ত ছিলাম পূজা এবং জব নিয়ে, আর জব আমার স্কুলে ইন্সপেকশন এগুলি নিয়ে আমি অনেক বিজি ছিলাম। সো আমি মনে করেছি সবাই ভুলে গেছে আমার বিশেষ দিনটি, বাট আমি মন্দির থেকে যখন বাসায় ফিরি সন্ধ্যায় দেখি যে না, কেউ ভুলে নাই। আমার জন্য বাচ্চারা আর তার বাবা বেলুন ঠেলুন কিনে, কেক কিনে, বাসায় ফ্লাওয়ারদানি কিনে, ফ্লাওয়ার কিনে সব কিছু সাজিয়ে রেখেছে। ওয়েন আমি যখন সন্ধ্যায় বাসায় ফিরেছি, এসে দেখি খুব সারপ্রাইজ হয়ে গেছি আমার ছোটো ছেলে, ইভেন আমার ছোটো ছেলে সপ্তর্ষি, সে মানে টেবিলটাকে সাজাচ্ছে, কি কি দেবে এক এক করে আনছে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি বসে বসে। কারণ আমার এতটা মানে ভালো লেগেছে, এত খুশি লেগেছে বলার বাইরে, কারণ তারা যে মনে রেখেছে, এবং তারা এই যে আমার ছোটো ছেলে কি সুন্দর করে সব সাজাচ্ছে মামি বার্থডে, তো আমি আসলেই অনেক এনজয় করেছি। আর ওর বাবা আগে ফুল আর ফ্লাওয়ারদানি কিনে রেখেছে, এইটা এই যে গোল্ডেন বাজ আর এই ফ্লাওয়ার কিনেছে। আর আমি তো বাসায় এসে অবাক যে তারা বেলুন টেলুন ফুলিয়ে গোপনে তারা পার্টির আয়োজন করে রেখেছে। তো আমি যখন মন্দির থেকে বাসায় ঢুকেছি, দেখি যে সব কিছু সুন্দর করে তারা সাজাচ্ছে এবং রেডি করে ফেলছে, তো আমি তো অবাক। এনিওয়ে, তো আপনাদের সাথে সেই খুশি শেয়ার করছি। আজকে আমার জন্মদিন, তো বাচ্চারা খুব এতটা ভালোবাসে, এতটা মনে রেখেছে, এটাই আমি ধন্য। আসলে এর থেকে হ্যাপি কিছু নাই, যখন ফ্যামিলি কোনো সারপ্রাইজ দেয়, ফ্যামিলির ভালোবাসা পাওয়া যায়, এর থেকে পৃথিবীতে আর কোনো সুখ নেই। আসলে অর্থের থেকে বড় কথা ভালোবাসা, একে অপরকে খেয়াল রাখা, সেটা যদি না থাকে আসলে হ্যাপিনেস থাকে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলে খুব সুন্দর করে টেবিলে কোথায় কোন চকলেটটা দেবে, বিস্কিটটা দেবে, সেভাবে সাজাচ্ছে। যদিও একটা টেম্পোরারি বার্থডে, বাট আমার কাছে মনে হচ্ছে এটাই আমার সব থেকে বেস্ট বার্থডে। মানে কি বলবো, অনেক খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমার হাজবেন্ডকে, আমার সন্তানদেরকে, যে তারা আমার বিশেষ দিনটাকে আরও সুন্দর করে তুলেছে, আর এত সুন্দর মেমোরিয়াল করে তুলেছে যে আমি এটা সারা জীবন মনে রাখবো। যে আমার ছোটো ছেলেও ভোলে নাই, তো ঘরে লাইটিং করেছে, এফডি হয়ে লাইটিং করেছে, বেলুন ফুলিয়েছে, ছোটোখাটো আমার জন্য একটা গিফটও কিনেছে লটারি। তো এই তো, আর এই ফ্লাওয়ার ভাসটা কিনেছে আমার হাজবেন্ড। তো এভাবেই আর কি ছোটো ছোটো জিনিস কিনে তারা আমাকে সারপ্রাইজ করেছে, বাট আমার কাছে মনে হচ্ছে এটাই বিশাল কিছু। তো আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন হেলদি লং লাইফ লিভ করি। আর বাচ্চারা অনেক খুশি, এই যে নিজেরাই পার্টি আয়োজন করে নিজেরাই ফুর্তিতে নাচছে, লাভাচ্ছে, গান বাজিয়েছে এবং অনেক ড্যান্স করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই কত স্বতঃস্ফূর্তভাবে আমার বার্থডেটা পালন করছে। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আর আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন এভাবেই ছোটো ছোটো খুশি নিয়ে জীবনে সামনে আগাতে পারি এবং সবার সাথে খুশি শেয়ার করতে পারি। এই যে আমার হাজবেন্ড, সেও খুব সারপ্রাইজ দিয়েছে আমাকে ফুল ভাস কিনে। আমি ভাস পছন্দ করি, এই জন্য আমার জন্য ফ্লাওয়ার ভাস কিনেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকেন, থ্যাংক ইউ।